কিছু বলবি? না, আপনার পুজো করা দেখছিলাম। ও জেঠিমা, হ্যাঁ, আমাকে একটু প্রসাদ দেবেন? ও ও মা, কেন না, হাত পা তো। তুই পুজো আছে বিশ্বাস করো? জানি না। জেঠাইমা, মন দিয়ে পুজো করলে, খুব মন দিয়ে প্রার্থনা করলে আপনার ঠাকুর প্রার্থনা শোনেন? কেউ যদি সত্যি সত্যি মন থেকে ঠাকুরকে ডাকে, কিছু চায়, তাহলে তিনি তা পাইয়ে দেন। আমার মাকে তাড়াতাড়ি ভালো করে দেবেন আপনার ঠাকুর? ও কি কথা মা, ছি, ও কথা বলতে নেই। তোমার মা সুস্থ হয়ে ঠিক বাড়ি চলে আসবেন। আচ্ছা জ্যাঠাইমা, বলছি জ্যাঠামশাই পুজো আছে বিশ্বাস করতেন? তিনি সবচেয়ে বেশি মানুষকে বিশ্বাস করতেন, আর সে মানুষেই। জ্যাঠামশাই ঠিক কবে মারা যান? ২৮শে আগস্ট। হঠাৎ সেদিন? তার মানে দুদিন, তার মানে মারা যাওয়ার ঠিক দুদিন আগে ওই 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 চিঠিটা জ্যাঠামশাই আমার বাবাকে লিখেছিলেন ঠিক দুদিন আগে, আপনি জানতেন না? দিনক্ষণ ঠিক জানি না, তবে চিঠিটার কথা আমি বাবার মুখে শুনেছি। ওই চিঠিটাই আমার মা খুঁজে পেয়েছেন। থাক না, থাক 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 তিস্তা, থাক থাক, চিঠি চিঠি আমার আমার ভালো লাগে না, ওসব কথা ভেবে কি হবে বলো তো। জ্যাঠাইমা, বলছি জ্যাঠামশাই মারা যাওয়ার আগে আপনি ওনার ব্যবহারে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেছিলেন? পরিবর্তন? হ্যাঁ, মানে উনি কি কোনো সমস্যায় পড়েছিলেন, বা ধরুন উনি উনি কাউকে সন্দেহ করছেন বা ওনাকে কেউ মেরে ফেলতে চাইছে, এরকম কোনো কথা আপনাকে বলেছিলেন? না। ও, জ্যাঠামশাইয়ের মৃত্যুর জন্য আপনার কাউকে সন্দেহ হয় জ্যাঠাইমা? এত গোয়েন্দাকে দরকার কি তোমার? এই কাজগুলো হলো পুলিশের, তারা তো কবেই সেসব ওই চাপাচুপি দিয়ে ফাইল ফাইল বন্ধ করে দিয়েছে। যদি যদি সেসব রিওপেন হয়? তুমি থামবে? কিছু ছিঁচকে চোর আমার স্বামীকে টাকার লোভে খুন করেছিল রাস্তায়, আর সেসব এখনকার কথা নয়, 15 বছর আগেকার কথা। আমি আমি ভাবতে চাই না, আমি এসব কথা ভাবতে চাই না। শুধু শুধু টাকার লোভে? তিস্তা, আমার এখন জপের সময়, তুমি এখন এই ঘর থেকে আসতে পারো।